রোজা রাখতেছো মাশাআল্লাহ। রোজা রোজা রাখার ফায়দা হচ্ছে এরকম যে তুমি আল্লাহ নিজে বলছে যে তুমি যদি রোজা রাখো এই রোজার পুরস্কার আমি নিজের হাতে দিব, পৃথিবীতে আর কোনো কিছুই দিবে না। আর যত পুরস্কার আছে সব এমনি তুমি যদি একটা ভালো কাজ করো ভালো কাজের পুরস্কার সাথে সাথে পাইতেছো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে নিজে উল্লেখ করছে যে নিজে ঘোষণা দিছে যে যে বান্দা আমার হ্যাঁ রোজা সিয়াম সাধনা করবে, যে রোজা রাখবে কষ্ট করবে আল্লাহর 30টা দিন, এই পুরস্কার কাল হাসরের দিন আমি আল্লাহ নিজের হাতে দিব। কত বড় কথা বলছে আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তোমার সৃষ্টি করছে, আল্লাহ নিজে বলছে যে এই রোজার ফজিলত এবং রোজার তাৎপর্য অনেক বেশি। এখন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমার একটা পুরস্কার দেয় সারা বাংলাদেশ জানবে না? সারা বাংলাদেশ তো জানবে, কিন্তু এবার চিন্তা করো যদি প্রধানমন্ত্রী একটা উপকার দেয় যদি সারা বাংলাদেশ জানে, আর যে আল্লাহ আমার এবং তোমার সৃষ্টি করছে, দিনও সৃষ্টি করছে, আকাশ সৃষ্টি করছে, নবমণ্ডল ভূমণ্ডল সব সৃষ্টি করছে, এই উনার এই এই দুই জাহানের মালিক যিনি পুরস্কার দিবে এই পুরস্কারটা কত বড় হইতে পারে? তো এই জন্য ভাই আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ, সবাই রোজা রেখে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবো এবং সবাইরে উৎসাহ দেবো যে সবাই যেন রোজা রাখে। কেমন? ঠিক আছে ভাইয়া, ওকে, ভালো থেকো। হ্যাঁ।